হ্যাঁ, তাকে আমি দেখেছিলাম, তাকে আমি দেখেছিলাম পৃথিবীর এই সুদূর কোণায়, এই ভাঙা বাংলার ভাঙা গ্রামে। সে শুনেছে তাদের গায়ে এক যাত্রা এসছে, সে তাই দেখতে যাচ্ছে। লেনিন, জীবন্ত লেনিন কথা বলছেন, বোঝাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এই গ্রাম্য রাত্রির মাঝে। হঠাৎ তিনি বইয়ের পাতা থেকে বেরিয়ে এলেন, তার বাণী নিয়ে পরিপূর্ণ প্রাণবন্ত হয়ে। লেনিন ইন্টারন্যাশনাল গাইছেন, গাইতে তো হবেই। এই যে যাত্রা, এই যাত্রা গ্রামের বুকেও ঢেউ তুলেছে। এক বন্ধুর সঙ্গে দেখা, সে তার হাতে তুলে দিল একখানা বই, বললে এটা পড়ে দেখো, ভ্লাদিমির ইলিচ লেনিনের গ্রামের গরিবদের প্রতি। ও আরো শুনেছে শহর কলকাতায় নাকি লেনিন শতবার্ষিকী হচ্ছে। ও বইটা এনে বাবাকে দেখালো, বললে কলকাতায় যাব। শহর কলকাতা, কলকাতার মেয়র লেনিন সরণির উদ্বোধন করছেন। বহু জনাকীর্ণ পথের মাঝেই সভা। আব্দুর রাজ্জাক খান সাহেব বলছেন, শ্রী ধরণী গোস্বামী বলছেন, পথে মিছিল, রাস্তা
লেনিনের বাণীতে বাণীতে ছেয়ে গেছে। কলকাতার মজুর এলাকা, ছাঁটাই হয়ে যাওয়া একটি মজুর এলাকায় লেনিনের নামে একটি পাঠশালা খুলেছে। সেইখানে আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। সে জানল, সে বুঝল, আমরা আমাদের পিতার থেকে ভালো লড়াই করছি। আমাদের শিশুরা আমাদের থেকেও ভালো লড়াই করবে। তারা লেনিনের শিক্ষা গ্রহণ করছে। এরাই আমাদের সব, এরাই আমাদের আশা। নতুন আশা নিয়ে সে বেরিয়ে এলো। দূর দূরান্তরের গ্রাম থেকে বিশাল সমাবেশে জমায়েত হবার জন্যে গায়ের মানুষ ময়দানে এসে প্রতীক্ষা করছে। মজুরেরা অপেক্ষা করছে। চাষিরা খাবার এনে খাচ্ছে। যৌবন অধীর হয়ে আছে লেনিনের বাণী শোনবার জন্য। তারা যুব উৎসব করতে এসছে। লেনিন যুব উৎসব। তারা উল্লাস করছে যে একদিন লেনিন লেনিন ঘটেছিলেন। তারা খুশি হয়, তারা হাঁক দেয়, তারা গান করে। হাতুড়িও বাটালের শব্দে মুখারে নদী প্রান্ত। সে শুনল লেনিনের মূর্তি স্থাপন করা হবে কলকাতার বুকের উপরে। শ্রী অজয় মুখোপাধ্যায়, রাজ্যপাল, এলেন মূর্তি উন্মোচন করতে। তো লেনিন দাঁড়িয়ে আছেন শহর কলকাতার মধ্যে, লক্ষ কোটি মানুষের সামনে প্রশান্ত দৃষ্টি মেলে ধরে। নেতারা বলে চলেন, সোভিয়েত কনসাল জেনারেল শ্রী সুবোধ বন্দ্যোপাধ্যায়, শ্রী ভূপেশ গুপ্ত, শ্রীমতী অরুণা আসাফ আলী, শুনতে শুনতে সে আচ্ছন্ন হয়ে পড়ল, উদ্বুদ্ধ হল। গায়ে ফিরে এলো নতুন প্রতিজ্ঞা মনে নিয়ে। কিন্তু শহরে বয়ে চলেছে যৌবনের স্রোত, পতাকা উঠছে পথ পথ করে,
আমাদের বুকের মধ্যে রয়েছেন। ওরা তাকে বুকে আঁকড়ে ধরেছে। শ্রী বিবেকানন্দ মুখোপাধ্যায়। এদিকে গায়ে হাওয়ায় শালবনে দোলা দিয়ে যায়, পাতা নড়ে, আরো কি যেন খুঁজে চলেছে। ওদিকে শহর আনন্দে উন্মত্ত, পতাকা তুলে ধরে চলেছে ভবিষ্যৎ। শ্রমিক নেতা শ্রী জ্যোতি বসু। মোহাম্মদ ইসমাইল। ও যখন একটা পথ খুঁজে পেয়েছে, তখন শান্তি পরিষদ শতবার্ষিকী উৎসব উদযাপন করে চলেছে। নেতার পর নেতা, কত নেতা! শ্রী বিশ্বনাথ মুখোপাধ্যায়। একটি সোভিয়েত বন্ধু বাংলায় কথা বলছে। অধ্যাপক হীরেন মুখোপাধ্যায়। এসব মিলে ওকে ওর পথের নিশানা ধরিয়ে দিয়েছে। লেনিনের ধ্বজা তুলে তার চিন্তা বুকের মধ্যে করে সে এবং তার শত শত ভূমিহীন ভাই বোনেরা আদায় করতে যাচ্ছে যা তাদের নিজেদের। এটা কমরেড লেনিনের শেখানো রাস্তা, এটা কমরেড লেনিনের চিন্তা থেকে বেরিয়ে আসা পথ, এটা হচ্ছে কমরেড লেনিনের হুকুম। Bye.
kali 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 nichi ye desh kali kali ye desh amar ye desh amar hamara maan le li le li তারা ঝাঁপিয়ে পড়লো গ্রহণ করতে সেইটি যা তাদের নিজেদের। জমি যে জমিতে তারা হাল দিয়েছে আর যে জমি তারা কখনো পায়নি আজকে হাল দেবে এবং নিজের করে নেবে। তারা পাহারায় দাঁড়িয়ে আছে, তারা চষছে মাটি, সোনার মাটি আর হাল, যাতে পতাকাগুলো পতপত করে উঠছে। এদের ঠিক মাঝখানে রয়েছেন লেনিন। ওরা দাবি করে উনি ওদেরই লেনিন। ওরা হুঙ্কার দিয়ে ওঠে, আমার লেনিন, কমরেড লেনিন। হাল, মাটি, ভজা আর কমরেড লেনিন, কমরেড লেনিন। ওরা খুশির আনন্দে উচ্ছল হয়ে ওঠে, নাচের ছন্দ দেখা দেয় ওদের সারা দেহে। ওদের উল্লাস ক্রমশ উদ্দাম হয়ে ওঠে, কমরেড লেনিন। ধর্মগোলা করে, যেখানে ধান মেপে ভাগ করে নেয়। আর এদিকে তারা পাহারাও দেয় এবং সব সময় দাঁড়িয়ে আছেন কমরেড লেনিন, কমরেড লেনিন। তারা গায়ের পথে ঘাটে মাঠে মশাল নিয়ে মিছিল করে, ওদের আনন্দের স্বতঃস্ফূর্ত প্রকাশ। ওরা জয়ী, ওরা জয়ী হবেই, কারণ লেনিন তো দাঁড়িয়ে আছে ওদের পাহারা দেবার জন্য। ওরা জানে ওদের লড়াই লেনিনের লড়াই, দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। তো একা নয়, ওরা কখনো একা নয়। পৃথিবীর সব কোণা থেকে ওরা চেঁচিয়ে ওঠে, আমার, আমার লেনিন।